নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এমপিআইএন রাজশাহী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও আসনটির বর্তমান এমপি আইন উদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে তার সমর্থকদের নৌকার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন। শনিবার বিকেলে প্রতিদিনের বাংলাদেশের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করি, সর্বশেষ আমার নেত্রী জননীতে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পালন করব। আমি শুধুমাত্র নেতাকর্মীদের কান্দাকাটি চাপের কারণে তাদের শান্ত করতে শুধুমাত্র মনোনয়নটা তোলার পরে আমি কোনোদিন বলি নাই। এটার একটা মাত্র কারণ, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন যে তুমি, আমি আওয়ামী পরিবারের, আমার আমার কথা হলো রক্ত মাংস আদর্শ, আমি আওয়ামী লীগ। তো সেই ক্ষেত্রে আমি আমার নৈতিকতার জায়গার থেকে নৌকার বিরুদ্ধে ভোট করা, আমি জিতলেও আপনি খুঁজলে দেখবেন আপনার ইয়ার থেকে আমার 17টা ইউনিয়নের মধ্যে 15টা আমার আওয়ামী লীগের জনপ্রতিনিধি মেয়র চেয়ারম্যানদের সবাই আমার পক্ষে ছিল। হ্যাঁ, সব ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সহযোগী সবাই আমার পক্ষে, তারপরেও তাদের এয়ারপোর্টে কান্দাকাটি, এই কান্দাকাটির প্রেক্ষাপটে তাদেরকে যাতে হতাশ যাতে না করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একবার বলছে সবাই ভোট করতে পারবে, সেই প্রেক্ষিতে সে আসালেই কিন্তু আমার কাছে আসা তাদের। তো আমি এদেরকে আস্তে আস্তে বোঝাইছি যে আমি আইন ছাত্রলীগ করছি, দুর্দিনে জেল খাটেছি, আমি আইন বিদ্রোহী প্রার্থী, আমার বিবেকের সাথে, বিবেকের কাছে আমি মানে নিতে পারি না, নৌকার বিরুদ্ধে আমি ভোট করবো। হয়তো জয় হইতো কি না হয়তো সেটা পরের কথা, কিন্তু এটা আমার সারা জীবনের একটা কষ্ট দুঃখ। সেই ক্ষেত্রে আমি মনের থেকে প্রত্যেকটা ইউনিয়নের ডেকে 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 নিজেই বোঝাইছি 17টা ইউনিয়নে যে ভাই আমার এই সমস্যা। হ্যাঁ, আমি এই ধরনের আসলে মন মানসিকতা পোষণ করি না, ক্ষমতাটাই সবচেয়ে বড় কথা, আদর্শ আমার কাছে বড়। তো আমি তাদেরকে বোঝাইছি, তো সেই ক্ষেত্রে তারা অনেকটা ইয়ে করছে এবং প্রত্যেকে বলছি তোমরা নৌকা ভোট করো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।